আসসালামু আলাইকুম আমি সেলিনা চৌধুরী আপনাদের সবাইকে আমার এই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরও তিনটি মজাদার ইফতারির রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দর্শক তবে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম রেসিপির জন্য কি লাগছে এখানে আমি এক কাপের থেকে কিছুটা বেশি রান্না গরুর মাংস নিয়েছি এবং সেগুলোকে ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সেই সাথে একটা ডিমকে একদম ঝুড়ি করে নিয়েছি এবার এগুলোকে একটা পাশে রেখে দিয়েছি আর একটা ফ্রাই প্যান আমি খুবই সামান্য একটু তেল দিয়ে নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা পেঁয়াজ আমি পেঁয়াজটা প্রায় মাংসের সম দিয়েছি এবার এগুলোকে মিডিয়াম আছে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মনে রাখতে হবে এই পেঁয়াজটাকে কিন্তু নরম করা যাবে না এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এখানে আমি দেড় চা মতো দিয়েছি আর এটা ঝাল খেতেই মজা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি ঝাল দিয়ে নিতে পারেন মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু এখানে আমি রান্না করা গরুর মাংসটা ব্যবহার করছি তাই এখানে আমি রসুনটা দিচ্ছি না আর আদাটাও একটু কম দিয়েছি এবারে মিশ্রণটাকে দেড় দুই মিনিট আমি এই ফ্রাই প্যানেই টেলে নিয়েছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এরপর এখানে আমি ডিম আর গরুর মাংসের যে ঝুরিটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর ধরে নিতে পারেন মিডিয়াম সাইজের একটা আলুর হাফ অংশ আমি সিদ্ধ এখানে দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি টালা জিরার গুড়ার আধা ভাঙা যেই পাউডারটা সেটা আর এই পাউডারটা দিয়েছি আমি এক চা চামচ পরিমাণ এটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তবে অবশ্যই এই টালা জিরার আধা ভাঙা গুঁড়াটা আপনারা দিবেন এটাতে কিন্তু সারটা অনেক বেশি আসে আপনারা চাইলে এখানে কিন্তু ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন তবে আমি দিচ্ছি না এবার এগুলোকে জাস্ট মিক্সড করে নিলাম আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে তাই একটু লবণ দিয়ে নিচ্ছি এবার এটাকে একপাশে একটু ঠান্ডা হতে রেখে দিচ্ছি আর এদিকে ওভেনে আমি প্রায় ছটার মতো আলু মিডিয়াম সাইজের আলু এগুলোকে আমি ঠিক এভাবে কেটে কেটে ওভেনে দশ মিনিটের জন্য দিয়েছি আর এগুলো সিদ্ধ হয়ে গেছে অনেক আপুই আমার কাছে জানতে চেয়েছেন ওভেনে আমি কিভাবে আলু সিদ্ধ করি আশা করি আজকে আপনারা সেই উত্তরটা পেয়ে গেছেন আমি সবগুলো আলুকে চটকে ঠিক এরকম মিহি ভর্তা করে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরা মানে টালা জিরা ভাঙা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে ধরে নিতে পারেন দুই টেবিল চামচের মতো বেরেস্তা এগুলো আমি হাত দিয়ে চটকে নিয়েছি চটকানোর কারণে কালো হয়ে গেছে তবে এই বেরেস্তাকে কিন্তু পোড়া যাবে না মানে পুড়ে ফেলা যাবে না আমি যখন এই ভর্তাটা তৈরি করব তখন আপনারা বুঝতে পারবেন এই বেরেস্তাগুলো কিন্তু পুড়ে যায়নি অনেকটা লালচেই আছে এবার মিশ্রণটাকে আমি আমার পছন্দের সাইজে করে নিচ্ছি সবগুলো একই সাইজের করে প্রথমে তৈরি করে নিচ্ছি এগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো যেই ভাবেই তৈরি করতে পারেন তবে ইফতারের টেবিলে যেহেতু বেশ কিছু আইটেম থাকে তাই আমার মতে এই আইটেমগুলোকে একটু ছোট করেই করা ভালো তাতে করে কোনো খাবার কিন্তু নষ্ট হয় না এখন দেখুন এই আলুর প্রত্যেকটা বলকে কিন্তু আমি একদম চ্যাপটা রুটির মতো করে নিচ্ছি এরপর মাঝখানে সেই মাংসের কিমাগুলো দিয়ে এটাকে আমি ওভাল শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে গোল কিংবা স্কয়ার আকৃতির করেও তৈরি করতে পারেন এটা যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার তো আমি আজকে সবগুলোকে ওভাল শেপ করে তৈরি করে নিচ্ছি আর প্রথমে আমি সবগুলোকে ঠিক এভাবেই তৈরি করে নিয়েছি এরপর আমি দ্বিতীয় কাজটা করে নিচ্ছি আর দ্বিতীয় কাজটা সবারই জানা আছে আমি এখানে কিছু কাম নিয়েছি সাথে দুটো ডিম ফেটে নিচ্ছি আর আজকে আমি যে ব্রেডকামগুলো ইউজ করছি এগুলো আমি ঘরে নিজে আগে ব্রেড তৈরি করেছি তারপর ব্রেড কাম বানিয়েছি আর সেই রেসিপিটাও ইনশাল্লাহ আপনাদেরকে কিছু দিনের মধ্যেই আমি দিয়ে দিবো আর আজকে যে ব্রেড ক্রামটা ইউজ করছি এটার মধ্যে আমি কিছুটা ঝাল ব্যবহার করেছি যাতে করে ব্রেড ক্রামসটাও ঝাল লাগে তো প্রথমে যেটা করছি আমি একটা কাটা চামচ দিয়ে ডিমের কাজটা সেরে নিচ্ছি এতে করে আমাদের হাতে কোনো ধরনের ডিম লাগবে না আর হাতে ডিম লেগে গেলে কিন্তু ব্রেড ক্রাম গড়াতে গেলে তখন হাতের মধ্যেও কিন্তু লেগে যায় তখন কাজ করতেও অসুবিধা হয় তাই চেষ্টা করবেন ডিমের কাজটা এই ধরনের একটা কাটা চামচ কিংবা তেলের যে চামচ আছে সেটা দিয়ে করার জন্য আর আজকে আমি এখানে দুটো লেয়ার ইউজ করছি মানে একবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে দিচ্ছি আবারও সেটাকে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে দিচ্ছি এতে করে লেয়ারটা একটু ভারী হবে অনেক সময় দেখা যায় একটা লেয়ার দিলে ফেটে যায় তখন কিন্তু নরম আলুটা বের হয়ে আসবে আর তেলও অনেক ঢুকে যাবে এরপর দেখুন আমি হাতের মধ্যে রেখে জাস্ট একটু ঘুরিয়ে নিলাম এ কাজটা অবশ্যই করবেন তাতে করে উপরে যেই এই আছে সেগুলো শক্ত হয়ে সেট হয়ে যায় আমার সবগুলো আলুর চপ বানানো হয়ে গেছে এখন এগুলোকে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব তারপর এগুলোকে নামিয়ে আপনারা বক্সে কিংবা পলিথিন ব্যাগে যে কোনোভাবে এগুলোকে ফ্রিজারে সংরক্ষণ করতে পারেন আর এগুলো যেহেতু আমরা রান্না করা গরুর মাংস দিয়ে করেছি তাই এগুলোকে আপনারা দেড় থেকে দুই মাস পর্যন্ত ফ্রিজারে রেখে খেতে পারবেন আপনাদের সাথে রেসিপি যেহেতু শেয়ার করেছি তাই আমি তিনটা চপ ভেজে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরের আলুর লেয়ারটা আমি কতটুকু দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভিতরের পুরটা বেশি দিয়েছি আলুটা কিন্তু পাতলা করেই দিয়েছি এখন আমি আপনাদের সাথে আমার আজকে দ্বিতীয় রেসিপিটি শেয়ার করব আর সেটা হচ্ছে শ্রিম রোল আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি এই সাইজের বারো থেকে পনেরোটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো সাইজ কতটুকু তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি লেজ সহ চিংড়ি মাছগুলো তিন থেকে সাড়ে তিন ইঞ্চির মতো আমি লেজের দিক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কেটে রেখে দিয়েছি বাকিগুলোকে আমি ব্ল্যান্ড করে ঠিক এরকম কিমা করে নিয়েছি আমি চিংড়ির যে কিমাটা নিয়েছি সেই সম পরিমাণই পেঁয়াজ কুচি দিয়েছি আর এই পেঁয়াজ কুচিটাকে একদম মিহি করে করেছি সেই সাথে কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ আর এখানে ধরে নিতে পারেন এক চা চামচের মতো আমি লাইট যে সয়া সস আছে সেটা ব্যবহার করছি সেই সাথে সামান্য একটু লেবুর রসও দিচ্ছি তবে আপনারা এই দুটোর যে কোনো একটা দিলেই চলবে আমি এখানে আধা চা চামচের থেকেও কম আদা এবং আধা চা চামচের থেকে কম একটু রসুন বাটা দিয়ে নিয়েছি এরপর এগুলোকে আমাদেরকে ঠিক এভাবেই মেখে নিতে হবে মানে চিংড়িগুলোকে খুব ঠুকরে ঠুকরে আলাদা আলাদা করে নিতে হবে তা না হয় কিন্তু যখন এগুলো দিয়ে রোল বানাবো ভিতরে এগুলো শক্ত থেকে যাবে তাই চেষ্টা করবেন পেঁয়াজের সাথে এগুলোকে ঠিক এভাবে মিলিয়ে নিতে এতে করে কিমাগুলো একদম আলাদা আলাদা হয়ে যাবে তিন থেকে চার মিনিট মেখে নেওয়ার পর আমার এই কিমাটা ঠিক এরকম স্মুথ হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা পাশে রেখে দিচ্ছি আজকে রোলটা বানানোর জন্য আমি এই রেডিমেড রোল শিটটা ইউজ করছি আপনারা কিন্তু নিজেরাও ডো তৈরি করে এই রোলটা তৈরি করে নিতে পারেন আর তাছাড়াও আমি ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন ধরনের ঝাল পিঠা বানানোর ফোল্ডিংটা দেখাবো আপনারা সেখান থেকেও যে কোনো একটা ফোল্ডিং এই রোলের জন্য ব্যবহার করতে পারবেন আমি সমোসার সিটগুলোকে ঠিক মাছ বরাবর কেটে এভাবে কোনাকুনি করে তৈরি করে নিয়েছি আর এখানে পানি আর ময়দা মিলিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুটো করে সিট ইউজ করতে পারেন তবে আমি একটা করেই করছি বেশি মোটা হলে আসলে জিনিসগুলো খেতে ভালো লাগে না আর এখন যে ফোল্ডিংটা দিচ্ছি একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন কোনাকুনি যে জায়গাটা আছে তার থেকে একটু সাইডের দিকে আমি কিমাগুলো দিলাম আর নিচে লেসটা ঠিক এভাবে বসিয়েছি প্রথমে কোনার দিকটা যখন ভেঙে আনবেন চেষ্টা করবেন ওই কোনার দিকটা যাতে উপরের দিকের মুখটাকে পুরোটা সিল করে দেয় তারপর আপনারা সরাসরি এভাবে ফোল্ড করে নিয়ে আসবেন আর কোনার দিকে একটু গাম লাগিয়ে দিবেন আপনাদেরকে এখানে শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে কোনার দিকটা মাঝ বরাবর কিমা দেওয়া যাবে না এতে করে আপনাদের ফোল্ডিংটা সুন্দর আসবে না আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এই ফোল্ডিংগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি যেহেতু এটা শ্রিম দিয়ে করেছি সেজন্য লেসটা রেখে এটাতে একটা ডিফারেন্ট লুকস রাখার চেষ্টা করেছি আপনারা চাইলে সরাসরি রোলের মতো করে ফোল্ডিং দিয়েও এটাকে খেতে পারবেন তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যাতে ফোল্ডিংটা ভালো করে বুঝতে পারেন সেজন্য কয়েকবার আমি এই ফোল্ডিংটা দেখিয়ে দিয়েছি আর অনেকেই যারা বলেন আমার ফোল্ডিংগুলো এতটা পারফেক্ট হয় কিভাবে তাদের জন্য বলছি গত প্রায় পনেরো বছর আমি একাই সংসার করছি আর সংসারের কাজগুলো একাই করছি সেজন্য জন্য অভ্যাস হয়ে গেছে ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করে যান আপনাদের কাজগুলো আস্তে আস্তে সুন্দর হবে আজকে আমি যেই শ্রিমের রোলটা দেখিয়েছি এটা কিন্তু আপনারা স্যুপের সাথেও খেতে পারবেন আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অনেকেই দেখেছেন আমি কিন্তু বিকালে নাস্তার সাথে প্রায় এই ধরনের শ্রিমের রোল করে থাকি এখন দেখিয়ে দিচ্ছি আজকের তৃতীয় রেসিপিটি আর আজকে তৃতীয় রেসিপিতে রেখেছি আমি ভেজিটেবল চিজ বল তবে এই চিজ বলটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে সেই উত্তরগুলো ফাঁকে ফাঁকে আমি দিয়ে দিব। আমি এখানে খুব কম চিজ দিয়ে প্রথম চিজ বলটা তৈরি করছি অনেকেই বলেন চিজ কম দিয়ে করলে কি ভালো হবে না বা চিজ কম দিয়ে কি করা যাবে কি না তো সবগুলোর উত্তর আমি কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যাতে আমার রেসিপিগুলো ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য একই চিজ বলকে আমি কয়েকভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে এগুলো ফ্রিজারে রেখে রমজান মাসটাতে আপনারা আরাম করে ইফতারি খেতে পারেন যারা আমাকে বলেছেন এই ব্রেড ক্রামের লেয়ারটা ডিম ছাড়া করা যাবে কি না তাদের জন্য আজকে আমি আরেকটা পদ্ধতিও দেখিয়ে দিব চিজ বল যদি ভেজিটেবল দিয়ে করেন তাহলে আপনাদের ভিতরে কিছু না দিলেও চলবে তবে আমি প্রায় ভেজিটেবলের সাথে কিন্তু চিংড়ি কুচিটা ব্যবহার করি আবার অনেক সময় এই যে রোলগুলো পাওয়া যায় হালাল শপে এগুলোকে ছোটো ছোটো কুচি করেও দিয়ে থাকি যেহেতু আমার বাসায় চিকেন চিংড়ি সব কিছুর রেসিপিই রমজানে থাকছে তাই আজকে চিজ বলগুলোর ভিতরে আমি এই কুচিগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো হালাল শপেই কিন্তু এই চিকেনের রোলগুলো পেয়ে যাবেন আবার চাইলে আপনারা চিকেন মানে রান্না করা চিকেনকে ছোট ছোট কুচি করেও এর সাথে দিতে পারেন আমি সবজির সাথে মিলিয়ে এগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি কি সবজি ব্যবহার করছি আমি দুই কালারের ক্যাপসিকামকে ছোট ছোট কুচি করে নিয়েছি সেই সাথে একই সাইজের গাজর নিয়েছি আর দিয়েছি সুইট কর্ন সবগুলোর পরিমাণ আমি সমান রেখেছি ধরে নিতে পারেন এখানে হাফ কাপের থেকে কম কম করে সবগুলো উপকরণ আছে আর আরেকটা পাশে আমি একই পরিমাণে পেঁয়াজ কুচিটা নিয়েছি আর এখানে আমি খুব সামান্য একটু রসুন আর আদা ব্যবহার করছি ধরে নিতে পারেন হাফ চা চামচ রসুন হাফ চা চামচ আদা এর থেকে বেশি মশলা দিতে যাবেন না তাহলে একটা গন্ধ থাকবে আমি এখানে অরিগানোটা ইউজ করব আর চিলি ফ্লেক্সটা ইউজ করব। আপনারা চাইলে যে কোনো হার্বসও এখানে দিতে পারেন এখানে আমি একটা ফ্রাই প্যানে খুব সামান্য একটু তেল গরম করে নিয়েছি আর এ পর্যায়ে তেলটা একদম কম দেওয়ারই চেষ্টা করবেন এবার খালি তেলে আমি প্রথমে চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি ধরে নিতে পারেন হাফ চা চামচের মতো ঝালটা নিজেরা নিজেদের স্বাদ মতোই দিয়ে নিবেন চিলি ফ্লেক্সটা যখন একটু ভাজি হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা একটু টেলে নিচ্ছি যাতে করে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি হাফ চা চামচের মতো আদা অ্যাড করে দিয়েছি এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে তেলের পরিবর্তে বাটারটাও ইউজ করতে পারেন তাতে করেও কিন্তু ঘ্রাণটা সুন্দর আসবে প্রথমে আমি যেই চিকেন কিউবগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো যেহেতু আসলে তৈরি করাই থাকে এগুলোকে এক থেকে দেড় মিনিট ভাজি করলেই চলবে আমার চিলি ফ্লেক্সগুলোতে ঝাল খুব একটা বেশি না তাই আমি ঝাল কিছু কাঁচামরিচ এতে কুচি করে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দেড় মিনিট পর আমি প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা কারণ গাজরটা একটু শক্ত থাকে এটাকে ধরে নিতে পারেন আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করেছি এরপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি আর এই সবজিগুলো দেওয়ার পর এক মিনিটের বেশি রাখা যাবে না আর আপনারা যদি এগুলোকে নরম করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে নরম করে নিতে পারেন তবে আমি সবসময় এগুলোকে একটু শক্তই রাখি আর এগুলো সাথেই আমি দিয়ে দিচ্ছি ধরে নিতে পারেন হাফ চা চামচের মতো অরিগানো আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ব্ল্যাক পেপারটা এরপর এগুলোকে ছটপট করে আমাদেরকে একটু মিশিয়ে নিতে হবে আর অবশ্যই লবণ দিতে কিন্তু ভুলবেন না এগুলোকে এখন আমি এক থেকে দেড় মিনিট একটু মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করব তবে অবশ্যই এগুলোতে কিন্তু ঢাকনা দিতে যাবেন না এগুলোতে ঢাকনা ব্যবহার করলে এগুলো থেকে পানি বের হয়ে আসল স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে আমি এক চা চামচের মতো নর্মাল যে ক্যাচাপ আছে সেটা দিয়ে দিচ্ছি আর এটা আমি এখন দিচ্ছি এই কারণে আগে দিলে হয়তো বাড়িটা থেকে পানি বের হয়ে যেত সেই জন্য এগুলোকে এখন আর আমি বেশিক্ষণ রাখবো না আর এখানে ধরে নিতে পারেন এক টেবিল চামচের মতো আমি সিদ্ধ আলু দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই ঝুরঝুরে আলুটা দিলে এগুলোর বাইন্ডিংটা একটু ভালো আসবে এটার উপরে লেয়ারটার জন্য আমি এখানে পাঁচ ছয়টা আলু সিদ্ধ করে চটকে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি যেহেতু সবজির সাথে একটু অরিগানো ইউজ করেছি তাই এই আলুটার মধ্যে আমি অল্প পরিমাণে অরিগানো দিয়ে দিচ্ছি তাহলে এই আলুটার স্বাদও ভালো আসবে তবে আমি এখানে বলে নিচ্ছি আমি আলুটা খুব কম নিয়েছি দেখেই বুঝতে পারছেন কারণ এই লেয়ারটা আমি একটু পাতলা করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যদি এই লেয়ারটা বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আলুটা একটু বেশি করে নিতে হবে আমি এই জিনিসগুলো যখন ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে মোজারেলা চিজটা দিচ্ছি আমি ঠান্ডা হওয়ার পরে দিচ্ছি কারণ আমি চাচ্ছি না মোজারেলা চিজটা গলে যাক কারণ এগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ক্রিম চিজটাও দিতে পারেন তবে এখন প্রথমে আমি যেই বলগুলো বানাচ্ছি এখানে আমি খুব একটা চিজ দিব না আর ভেজিটেবলের প্রায় অর্ধেক পরিমাণ চিজ এখানে আমি দিয়েছি আপনারা যারা আমাকে বলেছেন যে চিজ কম দিলে এগুলো স্বাদ হবে কি না তাদের জন্যই আজকের এই প্রথম রেসিপিটি এখানে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য একেবারে কম চিজ দিয়ে করেছি আসলে সবাই কিন্তু অনেক বেশি চিজ খেতে পারে না আবার যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের চিজ খেলেও কিন্তু খুব সমস্যা হয় সেই জন্যেই আজকে আমি প্রথমগুলো আপনাদেরকে এরকম কম চিজ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা এখানে মোজারালার পরিবর্তে চ্যাডার চিজটাও দিতে পারেন চাইলে আপনারা ক্রিম চিজটাও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এটা শুধু মোজারালা চিজ দিয়ে বানাচ্ছি আর এগুলোর পরে আমি আপনাদেরকে আরেকভাবেও দেখিয়ে দিব ইনশাল্লাহ আশা করি আজকের ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে এবার আমি আগের মতোই এই আলুর লেয়ারটাকে একেবারেই পাতলা করে নিয়েছি তারপর মাঝখানে সেই ভেজিটেবলগুলো দিয়ে আমি এটাকে মরিয়ে নিচ্ছি আপনারা যারা এখানে অনেক চিজ দিতে চান তারা কিন্তু ভেজিটেবলের মাঝখানে জ্যাডার চিজের একটা বড় টুকরো পুড়ে দিতে পারেন সেটাও খেতে কিন্তু মন্দ লাগবে না এখানে আমি আমার সুবিধার্থে সবগুলো বলকে রাউন্ড করে তৈরি করে নিয়েছি আপনারা বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারবেন এখন নর্মালি এগুলোকে ডিমে ডুবিয়ে আমাদেরকে ব্রেড ক্রামের উপরে গড়িয়ে নিতে হবে তবে এই পাটটা দুইবার করার চেষ্টা করবেন আলুটাও নরম তাছাড়া এটার ভিতরে যেহেতু চিজ দেওয়া আছে এগুলো যদি ফেটে যায় তাহলে আপনার তেলও নষ্ট হবে সেই সাথে এর ভিতরে কিন্তু অনেক তেল ঢুকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা অনেকেই আমাকে বলেছেন আপু ডিমের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা যাবে কি না তো আমি এই রেসিপিটার পর আপনাদেরকে আরেকটা আইডিয়া দিয়ে দিচ্ছি আশা করছি সেটাতে আপনাদের উপকার হবে আর এখানে আমি দুইটা লেয়ার দেওয়ার পর এই যে হাতে একটু আলতোভাবে ঘুরিয়ে এই ব্রেডক্রামগুলোকে সেট করে তারপর রেখে দিচ্ছি এতে করে ভাজার সময় যে ব্রেডক্রামগুলো ঝরে তেল নষ্ট করে সেটা আর হবে না এখন আমি আপনাদেরকে এখানে আরও একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যারা এই কষ্টগুলো করতে পার পারবেন না বা করতে চান না তারা কি করবেন তারা এই ধরনের বলগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারির আইটেমে আমাদের প্রতিদিনই কিন্তু পেঁয়াজু আর বেগুনিটা থাকবে আপনারা বেগুনিটা যখন ভাজবেন বেগুনির ডোর মধ্যেও কিন্তু ডুবিয়ে এই বলগুলোকে ভেজে নিতে পারবেন আর আপনাদের সাথে রেসিপি যেহেতু শেয়ার করেছি সেহেতু আমি কয়েকটা বল আপনাদেরকে ভেজে একটু দেখাচ্ছি এই যে এটার ভিতরে যেহেতু চিজটা আমি একটু কম দিয়েছি তাই এটার ভিতরটা ঠিক এরকমই হবে তবে আমার কাছে মনে হয় চিজ কম দিলে কিন্তু স্বাদের কমতি হয় না আর এই বলগুলোর ভিতরের উপকরণগুলো যেহেতু আমি রান্না করে রেখেছি তাই এগুলো কিন্তু আপনারা দুই থেকে তিন মাস ইজিলি ফ্রিজারে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি প্রতিদিনের ইফতারের জন্য এভাবে ছোট ছোট প্যাকে করেই রেখে দিয়েছি আর সব সময়ের মতো আমি এগুলোকেও ডাবল প্যাকে রেখেছি আর আপনারা কিন্তু এগুলো শুধু ইফতারিতে না বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এভাবে বানিয়ে ফ্রিজারে সংরক্ষণ করতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি যারা চিজ বেশি দিয়ে বানাবেন এবং যারা ডিম ছাড়া বানাবেন তারা কিভাবে বানাবেন আমি আগের উপকরণের সাথে এখানে কিছু ক্রিম চিজ অ্যাড করেছি আর চ্যাটার চিজগুলোকে আমি এভাবে কুচি কুচি করে নিয়েছি সেই সাথে অর্ধেকটা আলুও নিয়েছি আপনারা যাতে পরিমাণটা বুঝতে পারেন সেজন্য একটু আইডিয়া দিচ্ছি আগে চিজ সহ এখানে প্রায় দেড় কাপের মতো আমার উপকরণটা ছিল মানে সবজির উপকরণ সেই সাথে আমি হাফ কাপের মতো চ্যাডার কুচিটা ইউজ করেছি দেড় টেবিল চামচের মতো ক্রিম চিজটা দিয়েছি আর মিডিয়াম সাইজের একটা আলু এখানে মিশিয়েছি আর মেশানোর সময় আমাদেরকে এটা আলতো হাতে মিশাতে হবে যাতে সবজিগুলো গলে না যায় আর প্রত্যেকটা সবজির সাথে যাতে চিজগুলো লাগে সেভাবে আমাদেরকে মেখে নিতে হবে এবার আমি আমার পছন্দ মতো ছোট ছোটো কিছু বল তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো গোল ওভাল কিংবা স্কোয়ার আকৃতির যে কোনো ধরনের শেপি তৈরি করে নিতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি ডিমের পরিবর্তে আপনারা কি ইউজ করবেন আমি এখানে তিন টেবিল চামচ নিয়েছি ময়দা তিন টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার সেই সাথে এক চা চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স আর এখানে স্বাদ মতো একটু লবণ দিবেন। এরপর এটাকে নর্মাল পানি দিয়ে একেবারে নরম পুয়া পিঠার ডোয়ের মতো করে তৈরি করে নেবেন আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য আমি লিকুইডটা এভাবে তুলে একটু দেখালাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা রেখেছি এটাকে আর শুধু মাথায় রাখবেন আপনারা যতটুকু পরিমাণে ময়দা দেবেন ততটুকু পরিমাণে কর্নফ্লাওয়ারটাও আপনাদেরকে দিতে হবে আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু অ্যারারুট যেটা সেটাও ইউজ করতে পারবেন এবার ডিমের মতো এটাতেও বলগুলো ডুবিয়ে সরাসরি আপনারা ব্রেড এভাবে গড়িয়ে নেবেন আর এই লেয়ারটাও আমি দুবার করেই দিচ্ছি বাকি কাজটা আমাদের আগের পদ্ধতির মতোই করতে হবে আর কাজগুলো করতে করতে আমি আপনাদেরকে এখানে আমার অনেস্ট একটা ওপিনিয়ন দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি এভাবে আটায় বা এই মিশ্রণটাতে গড়ান এটা টেস্টটা কিন্তু খুব একটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ডিমে গড়ালেই তো আপনারা যদি ডিমটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন যেহেতু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তাই সত্যিকারের ওপিনিয়নটা আপনাদের সাথে দিয়ে দিলাম আপনারা যদি চান তবে এই বলগুলোকেও কিন্তু বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিতে পারবেন বেসনের গোলায় ডুবাতে চাইলে আপনারা যেটা করবেন আমরা যখন বলগুলো তৈরি করে নিয়েছি সেগুলোকে আপনারা ফ্রিজারে রেখে শক্ত করে রেখে দিবেন তারপর বেগুনির সাথে আপনারা এগুলোকেও একইভাবে ভেজে নিতে পারবেন আপনারা যাতে এই রেসিপিগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন সেই জন্য আমি কিন্তু প্রত্যেকটা চাপই আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এটাতে যেহেতু আমরা চিজ বেশি দিয়েছি তো এটার ভিতরটা ঠিক এমনই হবে এবার আমি সবগুলো চপকে ফ্রিজারের এক ঘন্টা রেখে শক্ত করে নিয়েছি আর এখানে আমি কিছু খালি রেখেছি এগুলো যখন আমি রোজায় ভ্যাসন দিয়ে ভাজবো তখন আমি আপনাদেরকে অবশ্যই সেটা দেখাবো আর এই যে এখন আমি সবগুলোকে আমার প্রতিদিনের ইফতারের যতটুকু প্রয়োজন ততটুকু করে করে প্রত্যেকটা প্যাকে রেখে দিচ্ছি আর এগুলোকেও কিন্তু আমি ডাবল প্যাক করেই রাখছি তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের রেসিপি ইনশাল্লাহ নেক্সট আরও কিছু মজাদার ইফতারি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ